তো এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা ডেমো অ্যাকাউন্ট এবং রিয়েল অ্যাকাউন্ট খুলব আমরা অলরেডি কিন্তু এক্সনেক্সে অ্যাকাউন্টের ভিতরে আসি এবং এই ভিতরে হচ্ছে ট্রেডিং করার জন্য ডেমো অ্যাকাউন্ট বা রিয়েল অ্যাকাউন্ট খুলতে হয় সেটা এমটি ফোরে হইতে পারে এমটি ফাইভে হইতে পারে এমটি ফোর এবং এমটি ফাইভে এগুলো অনেকে আবার একটু গুলায় ফেলান এগুলো একটা সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে আপনি ট্রেডিং করে থাকেন এখন অনেকে আপনাদের বুঝ দিয়ে দেয় এম টি ফোর ডাউনলোড করে মোবাইল থেকে বলা হয় যে এটা ফরেক্স ট্রেডিং আসলে ওটা ফরেক্স ট্রেডিং না এরকমের অনেক ধরনের কমপ্লেন্ট শুনছি আগে পরে সেই জন্য বলা তো এমটি ফোর এম ফাইভ এগুলো হচ্ছে একটা সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে আপনি ট্রেডিং করতেছেন এম ফোরটা হচ্ছে ফ্রেন্ডলি বেশি এবং এমটি ফাইভটা হচ্ছে একটু এমটি ফোর থেকে আপডেট এই যেমন নোকিয়া এগারোশো যেমন ইউজ করতেছেন এবং নোকিয়া ষোলোশো যেমন আপডেট হয়েছে একটু তেমন ব্যাপারটা সো আমরা এখন চলে যাব একটা ডেমা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে দেখেন ওপেন নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তো একটা বিষয় বলে রাখি আমরা হচ্ছে এক্সনেক্স থেকে শিখতেছি কিভাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিন্তু অন্য অন্য ব্রোকারে কিন্তু এই সিস্টেমটা পাবেন না কিন্তু সিমিলার থাকবে এই রকমেরই থাকবে কিন্তু একটু অন্য টাইপের তো এগুলো আমরা দেখাবো আইসি এবং এ আপনাদের দেখাবো কীভাবে কী তো আমরা এক্সনেক্স থেকেই মূলত সব কাজগুলো শিখবো তো এখান থেকে দেখেন কিছু অ্যাকাউন্ট আছে আমি অ্যাকাউন্টের পরিচিতিগুলো নাগেই আপনাদের বলছি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সেন্ট র স্প্রেড জিরো প্রো তো এই কটা অ্যাকাউন্ট এখানে দেখেন স্ট্যান্ডার্ডে আপনি একটা ড্যামো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যদি চান আপনি রিয়েল এবং ড্যামো ক্রিয়েট করতে পারবেন সেন্টে করতে পারবেন না সেন্টে কোনো ড্যামো প্র্যাকটিস করার সুযোগ নেই রতে আপনি প্র্যাকটিস করতে পারবেন জিরোতে প্র্যাকটিস করতে পারবেন প্রোতে প্র্যাকটিস করতে পারবেন অথবা আমরা সেন্ট অ্যাকাউন্টে কিন্তু ড্যামো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না আমাদের করা লাগতেছে হচ্ছে স্ট্যান্ডার্ডে আর নতুবা এই সব অ্যাকাউন্টে সেন্টে করা যাচ্ছে না তো আমরা হচ্ছে প্রোতে করব প্রোতে যদি আমি ড্যামো অ্যাকাউন্ট ক্রিয়েট করি ট্রাই ড্যামো এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম চার্ট চলে আসবে প্রত্যেকটাই একই সিমিলার রয়েছে তো প্রোতে দেখেন এখানে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ড্যামো না রিয়েল যেটা আপনি করবেন সেটাতে ঠিক চিহ্ন দিতে হবে মানে এই যে ক্লিক করলাম এরপরে কোন প্ল্যাটফর্মে কাজ করবেন আপনি এমটি ফোরেও করতে পারেন এমটি ফাইভেও করতে পারেন এমটি ফোর ওই যে বললাম ফ্রেন্ডলি এমটি ফোরটাই বেশিরভাগ সবাই করে থাকে আর এমটি ফাইভে আপডেট এটাও করা যায় বাট যারা কোডিং টোডিং নিয়ে কাজটা করে থাকেন বিশেষ করে তারাই হচ্ছে বেশ এম ফাইভের দিকে ঝুঁকে থাকেন তো আমরা এমটি ফোরটা চয়েস করব এরপরে হচ্ছে লেভারেজ ইস্যু ওই যে বলছিলাম লেভারেজ সেইটা আমরা টু দুইশো নেব আর কত ব্যালেন্স থেকে আপনি স্টার্ট করবেন প্রত আমরা এখানে ধরেন একশো ডলার থেকেই আমরা অ্যাকাউন্টটা শুরু করতে যাচ্ছি মানে একশো থেকে আমরা প্র্যাকটিস করব এখানে আপনি চাইলে আপনার নামটা এখানে দিয়ে দিতে পারেন আমি একটা নাম দিয়ে দিই সা দিলাম দিন এখানে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ডটা আপনি সিম্পলভাবে রাখতে পারেন এখানে যেহেতু আপনি ছাড়া এই পাসওয়ার্ড আর কেউ জানবে না তো আপনি দিতে পারেন ধরেন সা দিয়া হ্যাঁ এভাবে দিয়ে দিলেন জাস্ট দেখেন তিনটায় গ্রিন চলে আসছে এরপরে আপনি যখনই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন সাথে সাথে আপনার একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে দেখেন এই নামে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে এবং হয়ে গেছে তো এই যে নাম্বারটা আছে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার এটা হচ্ছে প্ল্যাটফর্ম আমি এম টি ফোরে না এম টি ফাইভে সেটা কোন টাইপের অ্যাকাউন্ট সেটা হচ্ছে এটা দেন সার্ভার সার্ভারটা একটা মেন বিষয় এটা অনেকে সার্ভারটা দিতে ভুলে যান আর যার কারণে ঝামেলাগুলো হয়ে থাকে তো এখানে সার্ভার দেওয়া আছে এটা আট নম্বর সার্ভার ট্রায়ালের আর ফ্রি মার্জিন হচ্ছে একশো আছে কারণ আমাদের লেভারে আমরা এখনও ট্রেড করি নাই আর আমাদের লেভারেজের দেওয়া হচ্ছে অনিষ্ট দুইশো তো আমরা কী পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা মনে আছে কিন্তু ইনভেস্টর পাসওয়ার্ড কিন্তু আমাদের জানা নাই সো ইনভেস্টর পাসওয়ার্ড আমাদের যদি ক্রিয়েট করতে হয় এই গিয়ারের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেট রিড অনলি অ্যাক্সেস এখানে আমাদের এখানে ক্লিক করে আমরা ইনভেস্টর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি একটু উপরের দিকে যদি আমরা দেখি চেঞ্জ ম্যাক্স লিভারেজ এখান থেকে আমরা হচ্ছে আমাদের লিভারেজটা আমরা চেঞ্জ করতে পারবো যেটা দেওয়া আছে সেটা পরিবর্তে চেঞ্জ করতে পারবো রিনেম অ্যাকাউন্ট আমরা নাম পরিবর্তন করতে চাইলে এখান থেকে আমরা নাম পরিবর্তন করতে পারবো অ্যাকাউন্টস ইনফরমেশন এখানে হচ্ছে আমার অ্যাকাউন্টটা কোন টাইপের সেটা আমার এখানে চলে আসে আর সেট রিড অনলি অ্যাক্সেস এটা হচ্ছে আমাদের ওই যেটা বললাম ইনভেস্টর আইডি পাসওয়ার্ড চেঞ্জ ট্রেডিং পাসওয়ার্ড এটা হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডটা আছে মেইন পাসওয়ার্ড আছে সেটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এটা দিয়ে ক্লিক করে চেঞ্জ করতে পারবো অ্যার এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা যদি আমরা ই করে রাখতে চাই হাইট করে রাখতে চাই সেক্ষেত্রে আমরা এভাবে এইটাই ক্লিক করে আমরা হাইড করে রাখতে পারবো যদি ওটা প্রয়োজন পড়ে না ষাট দিন পরে এমনিতেই অ্যাকাউন্ট ডিজেবলের দিকে চলে যায় তো এটা হচ্ছে আমরা ড্যাম অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং আমরা সাথে সাথে কিন্তু এই যে গিয়ারের যে অপশানগুলো আছে এখান থেকে কি কি কাজ করা হয় না হয় সেই জিনিসগুলো জানতে পারলাম পাশাপাশি এখন আমরা যদি একটা রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে সেমভাবে ওপেন নিউ অ্যাকাউন্টে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা রিয়েলে স্ট্যান্ডার্ডে ধরেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো ওপেন রিয়েল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন রিয়েল আমরা কিন্তু ডেমো করতে পারি করব না রিয়েলে করলাম আমরা এম টি একবার করছিলাম আমরা এ টি ফাইভে করবো তো এম টি করি দেন এখান থেকে আমি নিলাম হচ্ছে অনিষ্ট দুইশো এখানে দিলাম হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট ওকে এরপর আমরা হচ্ছে পাসওয়ার্ড যেটা বলছিলাম এটা আমরা দিতে পারি আর এল রিয়েল সেভেন এইট নাইন ফোর ফাইভ সিক্স এইভাবে একটা পাসওয়ার্ড আপনি আপনার মতন করে আপনার নিজের মতন করে আপনি ডিজিট দিয়ে করে নিতে পারেন যখন ক্রিয়েটে এনে অ্যাকাউন্টে ক্লিক করব তখন দেখবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো রিফ্রেশ করার পরে আমাদের এভাবে চলে আসছে তো এখানে দেখেন রিড অ্যাকাউন্ট আমি রিয়েল লিখতে চাই রিড লিখছি ওই যে আমরা বললাম নাম চেঞ্জ করবো কোথা থেকে আমরা এখানে গিয়ারে ক্লিক করে রিনেম অ্যাকাউন্ট এখানে আর ই এ এল রিয়েল রিয়েল সাহেট টিউব ধরলাম হুম দিয়ে রিনেম করে দিলাম দেখেন এখানে রিয়েল সাহেট টিউব চলে আসছে আমাদের তাহলে ডেমোটা গেল কোথায় এখানে দেখেন এই অপশনটা হচ্ছে রিয়েল রিয়েলের এখানে হচ্ছে রিয়েল অ্যাকাউন্টগুলো পাবেন এখানে ডেমো অ্যাকাউন্ট এখানে ডেমো অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্টের পুরো লিস্টটা এখানে চলে আসতেছে যেমন এই যে এটা ডেমো অ্যাকাউন্ট এটা রিয়েল অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট কিন্তু আমরা প্রথমে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম মানে এক্সনেক্স অ্যাকাউন্ট করছিলাম অটোমেটিকলি কিন্তু এটা হয়ে গেছিলো পরে আমরা এখন এটা খুললাম তো এখান থেকে আমরা এখন যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে রিয়েল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারবে খুবই ইজি ব্যাপার এটা কিন্তু আপনি এখন বুঝে গেছেন আর এখান থেকে যদি কোনো কিছু পরিবর্তন করা লাগে তাহলে এই গিয়ার থেকে আমরা যদি রিনেম অ্যাকাউন্ট যদি নাম পরিবর্তন করতে চাই চেঞ্জ ম্যাক্স লেভারেজ লেভারেজ পরিবর্তন করতে চাইলে অ্যাকাউন্ট ইনফরমেশন ওই জাস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন আপনার কী কী আছে না আছে এইগুলো নিয়ে এখানে শো করবে এই আর এখান থেকে সেট রিড অনলি অ্যাক্সেস হচ্ছে ইনভেস্টর আইডি পাসওয়ার্ড যেটা যদি আমরা ক্রিয়েট করতে চাই ট্রেডিং পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান তাহলে এটা আপনি করেন এটা যেহেতু রিয়েল অ্যাকাউন্ট এখানে কিন্তু আরও তিনটে অপশন চলে আসছে দেখেন ডিপোজিট উইথড্রো ট্রেড এবং ট্রান্সফার ফান্ড তো ডিপোজিট হচ্ছে আমরা ডিপোজিট যখন করব তখন এখান থেকে ক্লিক করে ডিপোজিট করতে পারবো এই অ্যাকাউন্টের ক্ষেত্রে উইথড্রোর ক্ষেত্রেও এই অ্যাকাউন্টের ক্ষেত্রেও ওইভাবে হবে আর ট্রান্সফার ফান্ডে ওখানে হচ্ছে আমি এক অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্টে যখন ট্রান্সফার করব তখন এইটা ব্যবহার করব আর ট্রেডের এইটা যখন আমি ক্লিক করব তখন এখানে দেখেন একটা অপশন চলে আসতেছে এটা হচ্ছে এক্সনেক্স টার্মিনাল মানে আপনি ব্রাউজারে এইটাকে লগ ইন করে আপনি ব্রাউজারে বসে ট্রেডিং করতে পারবেন আর আপনি যদি মনে করেন যে আপনার কম্পিউটারে ডাউনলোড করে এমটি ফোর ফাইভ ডাউনলোড করে করবেন তখন কিন্তু এই নিচের অপশনটা এটা থেকে দিলে ওই যে নিচে ডাউনলোড হওয়া শুরু হয়েছে তো এভাবে আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে ডাউনলোড করে এই অ্যাকাউন্টগুলো লগ ইন করতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন